গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো পুচকু আজকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে গেছে, উঠে বাস একটু গাড়িটা দিয়ে খেলা করছে। আর এই দেখো, পা দিয়ে ঠেলে ঠেলে, হাত দিয়ে নাক ঠেলে, পা দিয়ে ঠেলে ঠেলে খেলছে। তো এইভাবেও টাইমটা পাস করছে। তো আমি এখন যাব, একটু ব্রেকফাস্ট বানাবো আমাদের জন্য, এরপর ওকেও রেডি করাবো, ওরও খাওয়া বানাবো, এরপর স্কুলে চলে যাবে। এরপর আমার একটু টাইম ফ্রি থাকবো, ততক্ষণে আমি কিছু কিছু কাজ করে এরপর আবার পুচকুকে আনতে যাব। তো রাজীবের সাথে আমিও আজকে চলে যাব। আর এসে আজকে অ্যাকচুয়ালি দুপুরের রান্নাটার চাপ নেই, আজকে নিমন্ত্রণ আছে এক জায়গাতে। নোংরা লেগে যাচ্ছে বাবা, নোংরা লেগে যাচ্ছে বাবা, একটু মাথায় তেল লাগাতে হবে না তোমার? কি হচ্ছে? পুচকু চলে গেছে স্কুলে, আর আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে আছে চানার সবজি আর সাথে আছে একটু মিষ্টি। আজকে পুচকুকে দুজন মিলে একসাথে আনতে গেছি, যেহেতু আমার আজকে রান্নাবান্নার একটু চাপ কম আছে, তাই বাড়িতে ভাবলাম যে একটু ওকেও নিয়ে আসি একসাথে। তাই ওকে আনতে গেছি দুজনে মিলে। আর কিন্তু ও রাস্তায় বায়না শুরু করেছে, যে সামনে একটা পার্ক আছে ওখানটায় যাবে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটু ঘুরে নিয়ে আসি। তো এখন যাওয়ার সময় এই জায়গাটা থেকে একটু ঘুরে নিয়ে যাচ্ছে। আমি ঢুকে দেখলাম পার্কটাতে সাইডে খুব সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে। তো এখানে আগে আমি মনে হয় একবার এসেছিলাম ঠাকুর বিসর্জনে, তো আমার ঠিক মনে ছিল না। তো এখানে এখন যে পুচকু এখানে একটু দুলছে, ও মাইন্ড ফ্রেশ করছে একদম, যেহেতু স্কুলের ভেতরে দোলনা আছে, বাট ওরকমভাবে একটা খেলাধুলো হয় না। তো মাঝে মাঝে একদিন কি দুদিন গেমস আছে, ওটাতে হয়। আর বাকি তো ও একটু বাচ্চা মানুষ, এনজয় করছে, যেহেতু পার্কটা রোজ আসার পথে রোজই দেখতে পায়। তো আজকে ভাবলো যে ও মানে বায়না শুরু করেছে, অনেক দিন থেকেই দেখছে, বাট অ্যাট লাস্ট আজকে বায়নাটা শুরু করলোই, যে না যেতেই হবে, যেতে হবে। তো ঠিক আছে চলো গিয়ে একটু ঘুরে আসি। তো এই যে হয়ে গেছে ঘোরাঘুরি, তো এখন আমরা বেরোয়ে পড়ছি। গিয়ে তাড়াতাড়ি করে চান্দান করে রেডি হয়ে রাজীবের একটা বন্ধুর বোনের আশীর্বাদ প্রোগ্রামে আমরা যাব। জাস্ট আসলাম স্কুল থেকে, এসে ড্রেস টেস জাস্ট চেঞ্জ করেছে, আর পুচকু তো এখানে নিজের ড্রেস মানে এদিকে ওইদিকে জাস্ট এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে নিচে এরকমভাবে বসে আছে। বসে বাস ওর উৎপাত শুরু হয়ে গেছে। এখন যাবো, পুচকুকে চান করাবো, এরপরই খাবো, খেয়েটে এরপর আস্তে ধীরে আর কি একটু রেডি হবো। আর এত রোদে এত টাইম মানে এসছি না, একটু দোলনা টোলনা ঝুলে টুলে একদম মানে মুখের অবস্থা একদম নাই হয়ে গেছে। তো ভাবছি একটু বাড়িতে একটু একটু মাসাজ করে নেবো আর কি, কারণ এতটা রোদের থেকে এসছি এই গরমটার মধ্যে, কারণ গরমটা তো আস্তে আস্তে পড়া শুরু হয়ে গেছে। এই যে আজকে এই ফার্স্ট ফ্যানটা চালালাম, মানে এই বছরের ফার্স্ট ফ্যান চালানো হলো আর কি আমাদের বাড়িতে। তার মানে পারলাম না পারতে ফ্যানটা চালিয়ে দিলাম। তো যাই, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে গিয়ে চান্দান করিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি আস্তে আস্তে রেডি হব। পুচকু জাস্ট রেডি হয়েছে, রাজীব এসে এখানে মুখ ধুতে গিয়ে এত জল ফেলে দিয়েছে, তো দেখে এটাকে পুরো ক্লিন করছে বসে বসে, এটা দিয়ে পুরো ওয়াইপ করে দিচ্ছে। আস্তে আস্তে, একদম স্লিপ কেটে পড়ে যাবি, আস্তে। এদিকে পড়েনি তো, ওই সেটটাতে পড়েছে, এদিকে এইদিকে এখানে, হ্যাঁ এইদিকে, ওইদিকে বেশি পড়েনি, ওইদিকে অল্প পড়েছে। হ্যাঁ ধরো ফ্যানটা চালিয়ে দি, করেছিস? আর একটু কর, এই যে ওইখানে আছে, এইখানে আছে তো, এই যে আর একটু যা, আর একটু ওইদিকে, এদিকে না, এইদিকে এদিকে, এই যে এখানে এখানে, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে, গুড গুড, ভেরি গুড। ওরে বাপরে, আস্তে আস্তে, ভেরি স্মার্ট, যাও সুন্দর করে রেখে আসবে। হয়ে গেছি রেডি, বাজে এখন দুটো, তো আমরা এখন বেরোয়ে যাবো। আর যেহেতু আমরা ওখানে কাউকে চিনি না, তো যাবো বাস খাবো তারপর এসে পড়বো, কারণ চেনা ভালো কেউই নেই। তো যাবো, ওর দুটো বন্ধু যাবে, আমরা যাবো বাস, আর তো জানি না আমার চেনা জানা আমার তো কে যাচ্ছে জানি না। তো চলো এখন রেডি হয়ে গেছি সবাই, রাজীব এখন এসে পড়েছে, তখন আমরা বেরোয়ে পড়বো। আশীর্বাদের সেরেমনি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যখন গেছি তখন ওদের আশীর্বাদের টাইমটা অনেকটা আগেই ছিল। তো আমরা গিয়ে দেখেছি যে আশীর্বাদের সেরেমনি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করেছি, করে বাস বেরোয়ে পড়েছি। তো এখন ভেবেছিলাম বাড়িতে যাব, কিন্তু রাজীবের যে বন্ধু আছে ও
বললো যে এখানে একটা পাশে একটা শিব মন্দির আছে, যেটা আমরা অনেক দিন থেকেই ভেবেছিলাম যাব যাব করে, কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্ট লোকেশনটা জানা হয়ে উঠছিল না যে কোন দিক দিয়ে যেতে হবে বা কোন সাইডে পড়ে, তাই আমরা ওই জায়গাটাতে এবার শিবরাত্রি তো যাইনি। এখন যখন ওর বন্ধু বলেছে যে এখানে ওদের পাশেই আছে জায়গাটা, তো আমরা ভাবলাম যে চলো একবার গিয়ে ঠাকুরের দর্শন করে আসি। তো এখানে মন্দিরটার নাম হলো গিয়ে কৈলাস মন্দির। তো এখানে এই জায়গাটা দিয়ে এই যে পুরো গ্রাম একটা, মানে অনেক খুবই বেশি গ্রামে যে দেখা যাচ্ছে, দেখো দূরে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো এই পাহাড়টার উপরে উঠতে হবে, আমরা ঘুরে ঘুরে যাব, এটার উপরে উঠবো, এটার উপরে মন্দিরটা আছে। তো চলো, এখন মন্দিরটা যেহেতু পুরো মানে ভালো করে কনস্ট্রাক্ট করা হয়নি, তো এটা অ্যাকচুয়ালি একটা কার্বি আংলং ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ছে, তো তাই এখানে একটু বাঙালির সংখ্যাটা একটু কম আছে, মানে অল্প কিছু বাঙালি লোকই আছে, তাই মন্দিরটা এখনও ওরকমভাবে ফেমাস হয়ে ওঠেনি। বাট কিছুদিন থেকে এখানে অনেক লোকই যাওয়া আসা করছে, এটা আগে এখানে আর্মি ক্যাম্পও ছিল। তো আমরা এই যে এখানে বাইক দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এবার যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ এত উঁচু পাহাড়ের মধ্যে যে বাইকটাও ওরকমভাবে উঠছে না, এটা পেছন দিকে আবার নেমে এসে পড়ছে। আমরা ভাবলাম যে বাইকটাকে জায়গাতে ওইখানটায় স্টপ করে, তো ওইখানে পার্ক সাইডে একটু জায়গাতে পার্ক করে রেখে, আর সবাই ওইভাবেই ওরকম পার্ক করে রেখে গাড়ি আনুক বা বাইক আনুক, তো এইভাবেই উঠছে ওরা হেঁটে হেঁটে। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো হেঁটে ওঠা যাক। তো আমরা যাচ্ছি এই যে উপর দিকে, এই দেখো মন্দিরটা, একটা ছোটই মন্দির একদম, জাস্ট একটা শিব ঠাকুরের একটা মূর্তি আছে। তো এই যে দেখো পুচকু তো আমাদের আগেই চলে গেছে, এখানে ছোট একটা এই যে দেখো মূর্তিটা কিন্তু সুন্দর দেখতে। বাট এখানে আমাদের আসার ইচ্ছে ছিল শিবরাত্রির দিন, বাট আসতে পারিনি যেহেতু অ্যাড্রেসটা জানা ছিল না। তো এবার জেনে যাওয়ার পর ভাবলাম যে চলো, যখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখনও বিকেল হয়নি, তো চলো গিয়ে ঘুরে এসে পড়ি। তো এই যে দেখা হয়ে গেছে, এখন দেখো আমরা নিচের থেকে নামছি, দেখো কতটা উঁচুতে এবার আস্তে আস্তে নামছি, সাইডে কত গাছপালা আছে, একদম ঘোর গ্রামের ভেতরে, তাই এনভায়রনমেন্টটা খুব ভালো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়া তো প্রচণ্ড হাওয়া। তো এই যে যাচ্ছি আমরা, পাশে পুরো সিনটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ফার্স্ট টাইমে আমরা এসেছি। তো খুঁজে খুঁজে যাই হোক, খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে আসার, তো ওই জায়গাটাতে আমাদের আসা হয়ে গেল। এসে পৌঁছালাম আমরা, মানে এতটা দূর আমরা কিভাবে যে বাইক করে এসেছি, কি অবস্থা! এরপর এসে এই যে পুচকু এখন খেতে বসেছে, ও আংটি দেখাচ্ছে সবাইকে, দেখা আংটি, অনেকদিন পর আংটি পরানো হয়েছে, কিন্তু খুলে নিতে হবে, ব্যাপার স্কুল আছে তোমার কালকে। তো এখন পুচকুকে খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে ওকে ঘুম হচ্ছে, ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে আমি দাঁড়া না বাপা, একটু রান্না বান্না করতে হবে। আজকে দুপুরবেলা আমি একটু ডালের ডাল পেস্ট করে রেখেছিলাম আর কি, আমি বড়া তরকারি করবো করে, বাট ওটা হলো না। আমি ভাবছি এখন বিকেলে কী করবো, ডাল রাত্রের জন্য আর কি, ডাল আর একটু ডালের বড়া যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম ওগুলোতে একটু ডালের বড়া করে নেব। তো এটাই করে আপাতত রাত্রে ডিনারটা সেরে ফেলবো। পুচকু আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমি ওকে ঘুম পাড়িয়ে এসে যে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি গরম গরম, তো রাজীবকেও বলেছে এসে পড়তে, বড়াগুলো ভাজবো, বাস ওকে কল করবো, বাস ও কাছেই আছে। তো এই যে হয়ে গেছে সব বড়া ভাজা, তো আজকে ডিনার রেডি করে নিয়েছি। সো আজকে ডিনারে আছে ডাল, ডালের বড়া আর আচার। ব্লগটা এখানেই এন্ড করে দেবো, কিছু ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ।